সো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সো বরাবরের মতো আজকেও আমি তোমাদের মধ্যে একটা স্কেটিং শুজ রিভিউ ভিডিও, মানে আমি হচ্ছে প্রথম যে স্কেটিং জুতা দিয়ে আমি স্কেটিং শিখছি, মানে কোন জুতা দিয়ে স্কেটিং শিখলাম প্রথম থেকে, বা কী জুতা এবং কত টাকা প্রাইস, সব কিছু নিয়েই আজকের এই ভিডিও থাকতেছে। তো তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। যদিও ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, যদিও মানে একটু আমার সমস্যার কারণে দেরি হয়ে গেছে, তো সমস্যা নাই, যাক এখন ভিডিও আপলোড করা হবে। তো তোমরা হচ্ছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে টিএনই ব্র্যান্ডের যে একটা জুতা আছে, সো সেই জুতোটা আমি হচ্ছে ইউজ করছিলাম প্রথম যখন স্কেটিং শিখি তখন। মানে টিএনই ব্র্যান্ডের যে জুতাগুলো অনেক ভালো নাকি, আমি তো প্রথম প্রথম জানি না যে কত মানে জুতা বিষয়ে সেরকম মাথায় আইডিয়া ছিল না। তো সবাই বলতেছিলো যে টিএনই ব্র্যান্ডের এই জুতাগুলো আমার নাকি প্রথমত শেখার জন্য অনেক ভালো হবে। তো সে পরিপ্রেক্ষিতে আমি হচ্ছে এই জুতোটা নেওয়ার সিদ্ধান্ত নেই এবং জুতোটা নিতে চলে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে টিএনই ব্র্যান্ডের যে জুতাগুলো অনেক সুন্দর, কালারটা অনেক জগস একটা কালার। তো তোমরা দেখতে পাচ্ছ জুতোটা আমি তাদের কাছ থেকে দেখতেছি, মানে জুতা বিষয়ে খুঁটিনাটি সব কিছু দেখতেছি কীভাবে কী করতে হয়, ইউজ করতে হয়। যদিও আমি প্রথম তখন জুতা বিষয়ে আমি সেরকম কিছু জানি না, অবশ্য কাউকে আবার নিয়েও যাইনি। তো তোমরা হচ্ছে অবশ্যই পরিচিত ভাই ব্রাদারকে নিয়ে যাওয়া যারা জুতা বিষয়ে জানে বা জুতা সম্বন্ধে ভালো কিছু বোঝে, মানে স্কেটিং জুতা, তো তাদেরকে তোমরা নিয়ে যাওয়া, তাহলে ভালো জুতা নকল বা আসল কিনতে পারবা। তো তোমরা দেখতে পাচ্ছ তারা আমাকে জুতাগুলো দিচ্ছে। তো জুতোগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, বাট তোমরা যদি নতুন শিখতে চাও তাহলে এটা না নিয়ে তোমরা এর থেকে আরও ভালো একটা জুতা নিতে নিলে তোমাদের জন্য উপকার হবে। আমি এই জুতাগুলো নিয়ে আমার 2-3 মাসও যায়নি, তাতেই আমার ভাঙে গেছে, মানে আমার আমার প্রবলেমের কারণে ভেঙে গেছে জুতাগুলো। তো তোমরা সুন্দরভাবে ইউজ করতে চাইলে অনেক দিন টিকতে পারবা। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি হচ্ছে সেফটি পারপাসের জন্য, মানে স্কেটিং চালাইতে গেলে তো অবশ্যই সেফটি লাগবে। তো তাদের কাছে একটা হেলমেট আছে, নিনজা কোম্পানির একটা হেলমেট। তো হেলমেটটা অনেক সুন্দর, তো হেলমেটটা আমি একটু দেখবো যে কীরকম সুন্দর বা কীরকম শক্ত। তো তাদেরকে আমি বললাম যে হেলমেটটার উপরে আমি একটু দাঁড়াবো, তারা বলতেছে সমস্যা নাই দাঁড়ান। তো আমি হচ্ছে জুতাগুলো খুলে দেখেন আমি একটু হেলমেটটার উপরে দাঁড়াচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন হেলমেটটা কত সুন্দর বা কত একটা মজবুত হেলমেট, মানে তার উপর দাঁড়াইলাম তবুও ভাঙলো না। এটা হচ্ছে নিনজা কোম্পানির একটা হেলমেট। তোমরা চাইলে, মানে তোমরা যারা নতুন স্কেটিং করবা তোমরা অবশ্যই হেলমেট এবং সেফটি ইউজ করবা। তো এরপরে আমি তোমাদেরকে এখন দেখাবো যে স্কেটিং করার জন্য মানে সেফটি যেগুলো থাকে সো সেগুলোর দাম এবং প্রাইস বা কীরকম দেখাচ্ছি। তো এইটা হচ্ছে নিনজা কোম্পানির হেলমেট আমি নিব। তো তারা বিভিন্ন কোম্পানির মানে এগুলা সেফটিগুলো দেখাইতে পারে। তো তোমরা হচ্ছে নিনজা কোম্পানির হেল মানে এগুলো নেওয়ার চেষ্টা করবা, হেলমেটটা নিনজা কোম্পানির এবং সেফটিগুলো নিনজা কোম্পানির। তো হেলমেটটার দাম আমার কাছে রাখছিল হচ্ছে অনলি 500 টাকা। তো তোমরা হচ্ছে যদি দাম দর করে নিতে চাও তাহলে হয়তো 10-15 টাকা কমাইতে পারে তারা। তো এই হচ্ছে নিনজা কোম্পানির যেই হেলমেট মানে সেফটিগুলো আছে, তো তাদের কাছ থেকে আমি বুঝাই নিচ্ছিলাম যে মানে কীভাবে ইউজ করতে হবে বা কোথায় কোথায় কোনটা পরতে হবে। যদিও প্রথম তখন আমি জানি না যে কোনটা কোথায় লাগাইতে হয়, তাই তাদের কাছ থেকে আমি হচ্ছে একটু শিখাই নিচ্ছিলাম যে কীভাবে কোথায় লাগাইতে হবে। তো তোমাদের মাঝে প্রতিদিনই আমি বিভিন্ন প্রকারের স্কেটিং বিষয়ে শর্টস ভিডিও বা লং ভিডিও আপলোড করে থাকি। তো তোমাদেরকে যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওগুলোতে একটা করে লাইক করে দেবা বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি তাদের কাছ থেকে এইগুলা দেখতেছি যে কীভাবে ইউজ করতে হয়। তো হচ্ছে নিনজা কোম্পানির যেই মানে হচ্ছে সেফটিগুলো, তো এগুলার দাম আমার কাছে রাখছে অনলি হচ্ছে 450 টাকা। তো তোমরা অবশ্যই স্কেটিং করতে গেলে এগুলো ইউজ করবা, তাহলে তোমাদের জন্যই উপকারী। এরপরে দেখাবো যে স্কেটিং জুতা প্রথম পরার পরে কীভাবে আমি স্কেটিং করা শুরু করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ছোটো বাচ্চাটা দুষ্টামি করতেছে। তো আমি এভাবেই প্রথম যখন জুতা পায়ে দিই তখনকার ভিডিও এটা, তো এভাবেই আমি স্কেটিং করা শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাটাকে একটু পিছন দিয়ে ধাক্কা দেওয়ার জন্য আমি বলছি, তো সে দিচ্ছে। তো তোমরা যদি স্কেটিং শিখতে চাও কীভাবে স্কেটিং শিখতে হয়, আমার চ্যানেলে বিভিন্ন প্রকারের ভিডিও আপলোড করা হবে। তো তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও অন করে দেবা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি স্কেটিং শিখতেছি, যদিও প্রথমের ভিডিও করছে এটা,
প্রথম তো আমি দাঁড়াইতে পারতেছিলাম না, তো তোমরাও দাঁড়াইতে পারবা না, ভালোভাবে এবং সাবধানে স্কেটিং করবা এবং সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।